বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, তাহলে শুনছেন তো লীলা জাতি ভেদ। তালিটা রাখুন, তালে তালে রাখুন, এই যোগাযোগটা ঘটুক সবাই মিলে তালে। হরি বল হরি বল, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। প্রেমানন্দ নামে তার কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানী শিব দনেতে হরি নামে গাহে। আর একবার হরি হরি বো আমার গৌর হরি বো, হরি হরি বল সবে একটু উলু ধ্বনি দিও, হরি হরি বো গৌর হরি বো, হরি হরি বল সবে গৌর হরি বো, কাশীর বাজার। প্রেমানন্দ দাস তার একটা জুতো দোকান, প্রেমানন্দর বয়স হচ্ছে 70 বৎসর, কত বললাম 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এখন প্রেমানন্দর সংসারে অভাব, অভাবটা কেন না, জুতোর দোকানটায় বিক্রির চেয়ে সেলাই কাজ বেশি হতো, মানে নতুন জুতো বিক্রি হবে কি না হবে ঠিক নেই, কিন্তু ছেঁড়া জুতোগুলো দোকান ভর্তি। কিন্তু প্রেমানন্দ আর এখন আর সেলাই করতে পারে না, কারণ 70 বৎসরের মানুষ তো চোখের জ্যোতি কমে গেছে, তাই দোকানটা আর চলে না। দোকান না চললে খাবে কি, ওই ডাল ভাত নুন ভাত কোন রকমে খায়। কিন্তু প্রেমানন্দর একটা অভাব, অভাবটা কি জানেন, 70 বৎসর বয়স এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার ইচ্ছা এটাও সে মন থেকে ছাড়তে পারে। প্রেমানন্দ একদিন জুতোর দোকানে বসে আছে, সিদ্ধান্ত নিল যে একটা ছেলে পাওয়ার জন্য তো আমি চারিদিকে ছুটিছি, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা ব্রাহ্মণপাড়া, ওখানে একটা পুরাতন কৃষ্ণ মন্দির আছে, আমি ওই ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের কাছে মানত করব, ভগবান কৃপা করে যদি আমাকে একটা সন্তান দেয়। ব্যাস সকালবেলায় দোকান বন্ধ করে চলে গেল ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে ওপর থেকে পূজারি ব্রাহ্মণ বলে উঠল, কে রে?
নিজ থেকে বলে উঠল আমি প্রেমানন্দ। পুরো নামটা বল, প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে পা নামা। এটা ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। প্রেমানন্দ বলে উঠল একবার তো গিয়ে মানত করব গো, একবার আমাকে দাও যেতে। শোন, অদূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে দেখে বলে উঠল হে ভগবান, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোনো জাতকে তো সৃষ্টি করনি। উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে আর আমি কদম গাছের নিচে থাকব কেন ভগবান? পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তো এক কাজের জন্য পাঠাওনি। আমি জুতো সেলাই করি তাই আমি ছোট জাত, মন্দিরে উঠতে পারবো না। আর উনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, মন্দিরে কাউকে উঠতে দেবে না। ছোট জাতের মানুষগুলো যদি না থাকে, বড় জাতের মানুষগুলো থাকবে কি করে? আমি মুচির ছেলে, আমরা জুতো সেলাই করি, আমরা ছোট জাত। আর ওই জুতো পরে যারা ঘুরে বেড়ায় তারা কি করে হয় বড় জাত? তারা বড় জাত কি করে? সেলুনে যারা চুল কাটে তারা হয় নাপিত, তারা ছোট জাত। আর চুল কেটে যারা উত্তম কুমার হয়ে যায় তারা হয় কি করে বড় জাত? নাপিতরা যদি না থাকতো আমাদের তো বন মানুষ হয়ে থাকতে হতো। কুমার মাটির কলসি তৈরি করে সে হয়ে গেল ছোট জাত, আর ওই কলসি ভগবানের কাছে চলে এলো, যারা নিয়ে এলো ভগবানের কাছে তারা কি করে হয় বড় জাত? বাড়িতে যারা পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলে তারা বড় জাত, আর বাড়ির পায়খানা যারা পরিষ্কার করে তারা মেথর, তারা কি করে ছোট জাত? ছোট জাতের মেথররা যদি না থাকতো তাহলে আমরা থাকতাম কি করে? শোনা ভগবান, আজ আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে সন্তান দাও, তার যখন 5 বছর বয়স হবে ওই 5 বছরের মুচির ছেলেটাকে আমি এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে দেবো, দান করে দেবো, আমি দান করে দেবো। ওই ছেলেটাকে দিয়ে তোমায় ভেঙে দিতে হবে জাতি ভেদ। মুচির ছেলেকে দিয়ে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। তুমি ভগবান, তুমি কেন জাত বিচার করবে? আজকে যে ব্রাহ্মণটা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, আমি মুচির ছেলেকে যখন তোমার পায়ে দান করব, আমি সেদিনকে দেখব তুমি তাকে মন্দির থেকে কি করে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো। চলে গেল প্রেমানন্দ মানত করে কদম গাছের নিচে। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বর্ষ।
কুড়ি বছরের মেয়ে মা হয়, ৩০ বছর ৪০ বছরের মেয়ে মা হয়, কিন্তু ৬০ বছরের মেয়ে মা হতে আমরা দেখেছি, দেখিনি? সুধাময়ী ৬০ বছরে মা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি ৬০ বছরে কেউ মা হয়ে যায়, তাহলে এই গ্রামের মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে একটু সত্যি বলুন? আলোচনা কার হবে? ও ছাড়া অন্য কারো হবে বলে মনে হচ্ছে কি? দিন রাত গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়ল বল, ৬০ বছরে বুড়ির পেটে বাচ্চা, বাবা এমন যেন দেখা যায়নি, আমি একটা ছেলে পাবো বলে কত মানত করলু, ভগবান দিলুনি, বুড়ির পেটে কি করে দিল বলতো? কলির মানুষ তো আমরা, ভালো কথা দেখবে শুনবে না কেউ, আর নোংরা কথা শোনার জন্য বসে আছে, তাই না? এই যে এখানে আপনারা হরিনাম শুনছেন, এই যে আমার দাদা বাবারা হরিনাম শুনছেন, সকালবেলা যদি কোনো জায়গায় মোড় মাথায় গিয়ে এই হরি কথা বিষয় নিয়ে আলোচনা করে, দেখবেন শুনতে চাইবে। আর চায়ের দোকানে কেউ সাজিয়ে সাজিয়ে যদি মিথ্যে কথা বলে, দোকানদার নিজে বলবে দাদা আর একটু বলো, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। কেন? মিথ্যে যুক্ত। এখানে দেখবেন পরচর্চা পরনিন্দাটাই বেশি। কি হ্যাঁ, এই যে মেয়ে কমিটি মিলে হরিবাসর করেছে, অনেকে দেখবে এরই মধ্যে অনেকে আছে বউগুলোর খেয়ে দিয়ে কোনো কাজ আছে, দিন রাত্রি হরি হরি করছে, কি ধরনের মেয়েরা কে জানে, সকালবেলা বেরিয়ে পড়ছে এ কামে ও কামে চাঁদার জন্য বেরুচ্ছে। একবারও ভেবে দেখেনে, যেটা আমরা পারিনি সেটা ওরা করে দেখিয়ে দিয়েছে। এ করবে না, এ নিন্দে করবে, এ নারী জাতিকেও ফিরিয়ে দেবে, যাও 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 অন্য বাড়িতে যাও, এ বাড়িতে হবে না, চাঁদাবত হবে না। এই তো ওই বাচ্চাগুলোকে ঠিক করো, এই তো সমাজের বুকে আমরা বাস করছি। দশখানা গ্রামের মানুষ কানাকানি হয়ে গেল যে ৬০ বছরে বুড়ির পেটে বাচ্চা এসেছে, সবাই অপেক্ষায় বসে আছে কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল সকালবেলা, জুতোর দোকানে